নমস্কার বন্ধুরা টিম হাসান ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে মল্লিক একটা বিরাট মাপের সমস্যা নিয়ে আমার কাছে মানে আমাকে দিয়ে একটা ভিডিও করে নিতে চাইছে তো সেই ভিডিওটা কি বলো মল্লিক তোমার কি সমস্যা মিক্সার মিক্সার ডট ডট নয় এটা কসবার কসবার ডট ডিভিডি প্লেয়ার কি করে কানেকশন করতে তো অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন তো এই সেটিংটা কানেকশনের সেটিংটা আজকে আমি শেয়ার করব যারা দেখবেন যারা বুঝতে পারবেন মূল মেথডটা কি কিভাবে কানেকশনটা হচ্ছে তারা কিন্তু একটা বড়ো ফোরফুর সেট আপেরও কানেকশান এইভাবেই কিন্তু হয় আমার তো ফোরফট নেই আমার ছোট সেট কিন্তু জিনিসটা একই কিভাবে কানেকশন টোটাল হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আপনার ফোর ভিডিও দেখুন তাহলে কিন্তু কানেকশান সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পারবেন কানেকশানটার বিষয়টা এটাই যে প্রথমে ক্রসওভার থাকবে না প্রথমে ইকুলাইজার থাকবে মল্লিক লটটাকে ইকুলাইজার বলে ভালো কথা হ্যাঁ তো প্রথমে ক্রস থাকবে না প্রথমে ইকুলাইজার থাকবে না প্রথমে ডিভিডি প্লেয়ার থাকবে কোনটার সাথে কীভাবে কানেকশন হবে তো আমি যে সিস্টেমের কানেকশনটা দেখাচ্ছি এইভাবেই কিন্তু একটা ফোর ফোর সেটআপের কানেকশান করা হয় তো ফার্স্ট দেখুন মল্লিকের হাতে রয়েছে মিক্সার মল্লিক মিক্সারটা এখন রেখে দাও ফার্স্ট তোমাকে আমি এই তিনটের কানেকশনটা আগে বুঝিয়ে দিচ্ছি তারপর তুমি মিক্সারের কানেকশনটা বুঝতে পারবে ওকে তো ক্যামেরাম্যান কাছে এসো তো ফার্স্ট দেখো আমি প্রথম ডিভিডি প্লেয়ার থেকে ঠিক আছে এই দুটো আউটপুট নিচ্ছি ওকে আর এই কিন্তু একদম সিম্পল কানেকশন তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু টোটালটা বুঝতে পারবে আর যখন বুঝতে না পারবে তখন আমার এই ভিডিওটা দেখে নেবে তাহলে তুমি ক্লিয়ারলি কানেকশনটা করে ফেলে তাই তো একদম তো ডিভিডি প্লেয়ারের যে আউটপুট আছে ঠিক আছে কোন দুটো বলেছি এই মাঝের দুটো তাই তো তো মাঝের দুটোতে তুমি এই শকের দুটো লাগালে ঠিক আছে নেবার পর তাহলে ডিভিডি প্লেয়ারে আমার প্রথমে গান প্লে হলো গানটা কিছু চলতেই চলছে এখান থেকে আমি গানটা নিয়ে প্রথম দেব আমার ক্রসওভারের ইনপুট সেকশনে তো দেখো এখানে ইনপুট বলতে দুটো ইনপুট আছে ওকে এক নম্বর দু নম্বর ঠিক আছে এই দুটো ইনপুটের জন্য একটা ঘাট করা আছে দেখো এক বাই দুই লেখা আছে মানে ওপর দিকে করলে এক নিচে দিয়ে করলে দুই তো আমি যদি একে দিই তার মানে এটা ওপর দিকে রাখতে হবে সুইচটা ওপর দিকে রেখে আমি এক নম্বর ইনপুট সেকশানে একদম অডিওটা দিয়ে দিলাম তাহলে আমার কসবারের মধ্যে চলে আসলো এইবার কসবারে আমি একটু সেটিংটা দেখিয়ে দিচ্ছি তুমি তো জানো এটা কিসের ভলিউম টুইটারের র্যাকের আর এটা বক্সের তো বক্সের তিনটে মেন প্রেসার ঠিক আছে কারণ আমার কাছে দেখিয়ে দাও তিনটে যেহেতু প্রেসার রয়েছে তো তোমার প্রয়োজন অনুযায়ী তিনটে প্রেসার দিলে যেমন বাড়ানোর দরকার হালকা করে বাড়াবে এটা ঠিকঠাক করে নিলে এটা বক্সের যাবে এটা চমের যাবে তার আমি সেটিং করে নিয়েছি আর এটাতে চং বলতে একদম বেশ যাবে না এভাবে বানানোই রয়েছে জাস্ট ভলিউম দিলে চংয়ের আওয়াজটা যাবে তো আমি প্রেসারের প্রেসার বক্সে বা প্রেসার ডাব্বাতে আমি এটা দিলাম দিয়ে এবার এই গানটা নিয়ে আমাকে কিসে দিতে হবে ইকুলাইজারে দিতে হবে ঠিক আছে তার জন্য আমি কিন্তু দুটো অডিও নেব ঠিক আছে তো এইবার কিন্তু আমরা ক্রসওভার থেকে আউটপুটটা নেবো ওকে তাহলে ক্রসওভারের কি বলেছি দুটো যাবে এখান থেকে একটা বক্সের আউটপুট একটা চং এর আউটপুট তো ওপরে এক দুই তিন এটা হচ্ছে আমার বক্সের আর নিচে এক দুই তিন এটা চংবার এক ঠিক আছে তো একটা বক্সে দিলাম ঠিক আছে সিঙ্গেলটা তোমাকে দেখিয়ে দিই একটা করে দেখিয়ে দিই বলো তো বক্সের এখান থেকে একটা আউটপুট নেবে ঠিক আছে নিয়ে এই আউটপুটটা ক্যামেরাম্যান দেখো এখানে দেখো ইকুয়ালাইজারের এর ইকুয়ালাইজার দেখো ইনপুট আউটপুট আছে তো বাঁদিকটা আমি বক্সের জন্য ইউজ করবো এখানে ইনপুটে দিয়ে দিলাম বুঝতে পেরেছ আরেকটা কড নিয়ে আমি চঙের যে আউটপুট আছে সাপোজ ধরো এটা থেকে নিলাম ঠিক আছে নিয়ে এই আউটপুটটা আমি ইকুলাইজারের দিকের যে পোর্শনটা আছে না ডান দিকের ইনপুট সেকশনে দিয়ে দিলাম এবারে যদি তুমি চঙের জন্য ইকুলাইজার ইউজ করতে না চাও তাহলে তুমি এটা সোজা নিয়ে কিন্তু এতে দিয়ে দেবে চলো আমি নিচ্ছি না আমি অনলি বক্সটাই দেখিয়ে দিই তোমাকে ঠিক আছে তো চং এর জন্য সরি এটা চং এর জন্য যে আউটপুট নিলাম সেটা নিয়ে আমি এলে দিয়ে দিলাম ঠিক আছে কাটিং বোর্ড বা বুস্টিং বোর্ড বুস্টিং বোর্ডে আমি এলে দিয়ে দিলাম তাহলে আমার চংটা ডাইরেক্ট ডাইরেক্ট আমার ক্রসওভার থেকে কোথায় চলে এলো ক্রসওভার থেকে চং এর লাইনটা ডাইরেক্ট আমার এসে গেল ক্রসওভার থেকে চং এর লাইনটা ডাইরেক্ট এলো বুস্টিং বোর্ডে একটা কর্ড নিচ্ছি আমি এই কর্ডটা আমি দেবো ইকুয়ালাইজারের যে আউটপুট আছে ঠিক আছে ইকোলাইজের আউটপুটটা নিয়ে বুস্টিং বোর্ডের আর সেকশানে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছ কি কি বলো ডিভিডি প্লেয়ার থেকে গানটা এসে ক্রস ওভারে গেল ক্রস ওভার থেকে বক্স এবং চং চং এর আউটপুটটা সোজা গিয়ে এল বুস্টিং বোর্ডে গেল আর ক্রস ওভার বোর্ডের আর যেটা বক্সের লাইন বক্সের আউটপুটটা সোজা গিয়ে ইকুলাইজারের ইনপুট সেকশানে গেল ইকুলাইজার থেকে আউটপুটটা সোজা গিয়ে এল এখানে চলে গেল তাহলে আমি এলেতে আরেতে কি পাচ্ছি আরে বক্সের সাউন্ড পাচ্ছি এলেতে চং এর সাউন্ড পাচ্ছি এবার দুটো কর্ড যেমন তুমি কানেকশন করো ঠিক আছে বক্সের এখান থেকে যত খুশি এবার তুমি পরপর বুস্টিং দিয়ে দাও দুটো দিলাম দিয়ে এটা বক্সের মেশিনে চলে গেল আবার আমি এখানে এল পাটি দুটো দিলাম ঠিক আছে একটা দুটো এই দুটো চলে গেল আমার চং এবং র‍্যাকের মেশিনে পরিষ্কার বুঝতে পেরেছো ঠিক আছে তো এ হচ্ছে সোজা কানেকশান বুঝতে পেরেছো এবারে তুমি গানটা চালাবে তার জন্য এবার তো ডিভিটিতে গান চালাচ্ছ এবারে তুমি বলছো দাদা আমি মিক্সার দিয়ে যদি চালাই সেক্ষেত্রে কি করবো মিক্সারটা নিয়ে এসো দেখিয়ে দিচ্ছি একদম এর উপরে বসা দেখো এবারে তো মিক্সারটা নিলে মিক্সারটাতে তুমি ধরো এবারে মিক্সারটা লাগবে না এভাবে গান চালালে ক্রস ঠিক আছে এতেই হয়ে যাবে কিন্তু মিক্সার দিয়ে তুমি গান চালাও তুমি চাইছো আমি এক দুই তিন চার চারটি ইউজ করবো তো সেই ক্ষেত্রে ডিবিডি প্লেয়ারের যে আউটপুটটা আছে সেটা ক্রস ওভারের একটা পয়েন্টে থাকলো ডিভিডি থেকে ইনপুট দিয়ে দিলে আর মিক্সারেও তুমি ধরো গান চালাচ্ছ হুম একটা আড়েল কট দাও আর এল কড গান চালানোর আড়েল কড একদম তো আর এল কড তুমি এই লাইনে গান চালাবে দিয়ে দাও এখানে দিয়ে দাও টাচকে এসো ক্যামেরাম্যান তো এখানে দেখো মিক্সারে তুমি এই দুটো দিয়ে দাও এক নম্বর দু নম্বর হ্যাঁ এতে তুমি আর এল করে ধরো গান বাজাচ্ছো সাপোজ ঠিক আছে তো একদম গানের গান চালানোর জন্য এটা রেডি করলে ঠিক আছে এবার এই গানটা এখানেও তুমি আর এল দুটো বাচ্ছো ঠিক আছে আরটা নিয়ে একদম এটা আর এটা এল ঠিক আছে তো আর এলটা এটা একটু ছোট দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা দেখে নিন এইখানে আর এল ঠিক আছে আটটা ওপরের আরে দেবে মানে এখান থেকে আটটা নিয়ে ওপরে আরে আর এলটা নিচের এল এ দিয়ে দিবে ঠিক আছে তাহলে কি হচ্ছে আমার এখানে যে দুটো ঘাট আছে এক নম্বর ঘাটে কি থেকে গান বাজবে ডিভিডি থেকে দু নম্বর ঘাটে দিলে মিক্সার থেকে এটা মিক্সারের জায়গায় তুমি মোবাইলেও দিতে পারো মোবাইলের এই যে কডটা এই কডটাও এখানে ইনপুট দিতে পারো মানে এই দুটো খুলে এখানে দিয়ে দিলো মোবাইল থেকে ডাইরেক্ট বাজবে ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে আর এখান থেকে এবার এই বাকি থাকে কেন এটাও দেখিয়ে এখান থেকে তুমি একটা করে লাগাবে মানে দুটো করে নেবে আর দুটো করে যে তোমার স্ট্রেঞ্জার পাঁচ কিলো ম্যাম্পলিফায়ার আছে ওতে তার মানে এটা হচ্ছে বক্সের পুরো লাইন আর এটা চংবার একের লাইন এবার একটা কথা বলে দিই বন্ধুরা আমার কিন্তু এই ক্রস টুইটারের একটা আলাদা পয়েন্ট আছে সেখান থেকে ডাইরেক্ট একটা আউটপুট নিয়ে টুইটারের জন্য পারফেক্টলি যে মেশিনটা আমি ইউজ করব। সেই মেশিনে যদি ইনপুট দিই তাহলে টুইটারটা কিন্তু ভালো বাজবে তার কারণ হচ্ছে এখানে দেখো ক্যামেরাম্যান টুইটারের জন্য দেখুন আলাদা একটা ভলিউম করা আছে এই ভলিউমটা টুইটার আছে হ্যাঁ তো এইটা দ্বারাই কিন্তু আমি তখন টুইটারের মেশিনটা আলাদাভাবে কিন্তু মেনটেন্স করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আজকে কিছু কর্ড নিয়ে মল্লিক ভাইকে শিখিয়ে দিলাম কিভাবে কানেকশন করতে হয় আশা করি বুঝতে পেরেছো এবার তুমি নিজে পারবে আর যদি ভুলে যাও তখন কি করবে ভিডিওটা দেখে নিতে হবে ও বাবা এই বুদ্ধিটা দারুণ জানে ও কেন আমাকে দিয়ে করাচ্ছে জানেন ও হচ্ছে সব এটা লোড হয়ে গেল বুঝলো কি না বুঝলো সে পরে দেখা যাবে যখন মানে ফিল্ডে গিয়ে যখন কানেকশন করবে তখন ভিডিওটা চালিয়ে দেখে 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 করে নেবে তাই তো ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি এরকম হেল্পফুল ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি দেখা যাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই